আগন্তুক দেশের সাধারণ নির্বাচন সমগ্র দেশবাসীর কারণে একটা ডাঙর উৎসব, আর এই উৎসবত আমি ডিব্রুগড় লোকসভা সমষ্টির রাইজেও অতি আনন্দে আমি ভাগ লবর কারণে ইতিমধ্যে আগবাড়িছো। বিশেষভাবে ভারতীয় জনতা পার্টি আর গণ পরিষদ আমার মিত্রজোটর দল, আমি আজি টিংখাং সমষ্টির মুখ্য নির্বাচনী কার্যালয় দুইটা দলের নেতৃবৃন্দর উপস্থিতিতে আমি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করো। আমার প্রার্থী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়াক বিশাল ভোটের ব্যবধানে যাতে আমি জয়যুক্ত করবো তার কারণে আমি ইতিমধ্যে মন বান্ধিছো। আর এখন বিকশিত শক্তিশালী রাষ্ট্রের স্বাভিমানী নাগরিক হিসাবে জিয়াই থাকার যে সপোনের আজি জনসাধারণ উচ্ছ্বাসিত হয়ে আছে, মই ভাবো তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রীর আসনত নরেন্দ্র মোদী ডাঙরিয়া খুব উৎসাহ উদ্দীপনার মাজেরে তখন অধিষ্ঠিত হব। আমি টিংখাঙরপর মোর দেন 50,000 ডিফারেন্সত আমি সর্বানন্দ সোণোৱাল জিকাই পঠিয়াম। চারিপা পাঁচ লাখের ব্যবধানত সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া ডিব্রুগড় লোকসভা সমষ্টিরপর বিজয় সাব্যস্ত করব কারণে সক্ষম হব। এবার ইলেকশন হব কংগ্রেস ভার্সেস বিজেপি। বিজেপিয়ে যা 10টা বছর কেন্দ্রীয় সরকারের যে দ্রুততার হওয়া উন্নয়ন, যা 16 চনেরপর সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ার নেতৃত্বত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত দ্রুততার এই সমাজখনক আগুয়াই লই যার যে পরিবেশ রচনা করলে তার প্রতিদান দিবর কারণে রাইজ ইতিমধ্যে সাজু হয়ে আছে, যাতে আরও অধিক বিকশিত দেশে আমার রাজ্য কেনেকে আগুয়াই যায়, দেশ কেনেকে আগুয়াই যায়। আর কংগ্রেসের যদি ভ্রষ্টাচার, ভ্রষ্টাচারের পুনর্বার প্রত্যুত্তর দিবর কারণে সাজু হয়ে আছে।